তো 40টা মুরগির পিছনে কত খরচ হয়? তাহলে ডিম পান কেমন মাসে, কত ডিম আসে? ডিম মাসে মনে হয় 600 ডিম আসে। 600 মেশিনে দিলে বাচ্চা কতগুলো ফুটে? একজন হাসপাতালি সাংসারিক দন্যতা গোছাতে বাড়তি আয়ের লক্ষ্যেই এক বছর আগে 5-7 হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন মুরগি পালন। অল্প পুঁজি দিয়ে হাসপাতালি এক বছরের ব্যবধানে একটি খামার গড়ে তুলেছেন। অল্প পুঁজি দিয়েও সুষ্ঠু পরিকল্পনা থাকলে যে খামার গড়া সম্ভব তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাসপাতালি। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, শোনাবো এই প্রান্তিক খামারি হাসপাতালির গল্প। আচ্ছা, কেমন আছেন? কি কিনলেন? শুটকি। শুটকি আর মূলা হচ্ছে মূলা। আমাদের গ্রামীণ জীবন, হাট বাজার থেকে কিনা। কে মূলা চাষ করলে হয় না? এইদিকে এত অনাথ, এ মানে এত ভালো মূলা হয় না, তাই না? এদিকে যে মফিস মাস্টারের বাসা কোন দিকে? মফিস মাস্টার, হ্যাঁ হ্যাঁ, ওই পাশে, এই সামনে না? হ্যাঁ। আচ্ছা চলেন, হেঁটে হেঁটে গল্প করতে করতে যাই। বাসায় তো হাঁসও পালতেছেন দেখা যাচ্ছে? হাঁস পাল্লাছি, চিনহাঁস, পাতিহাঁস। চিনহাঁস, পাতিহাঁস, পাতিহাঁস। আপনার নাম জানি কি? সাহমদ। সাহমদ ভাই, একজন উদ্যোক্তা, সাংসারিক কাজের পাশাপাশি সংসারের সচ্ছলতা গোছাতে তিনি হাঁস মুরগি পালন করছেন। কি মুরগি তিনি পালন করেন সাহমদ ভাই? ফাউমি আর টাইগার। ফাউমি আর হচ্ছে টাইগার। এটা হচ্ছে দেখেন আপনাদের খুব সন্নিকটেই, এটা হচ্ছে তার বাসা। এই বাড়ির একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সাহমদ ভাই, মাটির ঘর, গ্রামীণ ছোঁয়া এখনো আছে। আমি যদি একটু মাটির ঘরটা দেখাই, একটু মাটির ঘরগুলো যদি দেখাই, দেখেন মাটির ঘর, মাটির ঘরে মানে থাকা খুব আরাম। আরাম, শীতকালে গরম লাগে, গরমকালে ঠান্ডা লাগে। আসেন আপনার খামারগুলো দেখি। দেখেন আমরা যদি চাই এই সামদ ভাইয়ের মতো মুরগি পালন করতে পারি। সামদ ভাই, আসল কথা হচ্ছে মুরগি পালনের উদ্দেশ্যটা কি, কেন মুরগি পালন করেন আপনি বলেন তো? উদ্দেশ্য আমার সংসারে খরচ লাগে, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ লাগে। খরচ লাগে, এই খরচটা আপনি মানে এখান থেকে আনতে চাচ্ছেন? এখন মুরগি কতগুলো আছে ফার্মি টাইগার মিলে? ফার্মি টাইগার মিলে এখানে আছে মনে করুন আমার 40-45 টা। আমরা যদি একটু দেখি এখান থেকে, মাশাল্লাহ। এই শাকিল দেখো, ছোট্ট ঘরে কত সুন্দর স্বপ্ন, মানে এভাবেই কিন্তু স্বপ্নটা বুনতে হয়, তাই না শাহমদ ভাই? এই হাঁসের ডিমো কি ফুটাচ্ছেন এখন? হাঁসের ডিমো ফুটাচ্ছি, মুরগির ডিমো ফুটাচ্ছেন? ফুটাচ্ছি। ডিম গুলো আমি একটু তুলি। হ্যাঁ, একটা কি আছে তো, হ্যাঁ এখানে কেস আছে। দেখেন আমরা যদি একটু দেখাই, এটাই হচ্ছে গ্রামীণ বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মানে গ্রামের প্রকৃতি। হাঁস পালন করছেন কয়টা শাহমদ ভাই? হাঁস পালন করছি আমি, চিনহাঁস পালন করছি 10টা, 10টা আর এমনি পাতিহাঁস পালন করছি 20টা, 20টা আরো তো ভিতরে আছে, আরো ভিতরে আছে, আরো আছে, থাক ভিতরে গুলো থাক। এখন এই হাঁসের ডিম ফুটাচ্ছেন? হ্যাঁ। চিনহাঁসের ডিম বিক্রি করেন কোথায় এগুলা? এটা বিক্রি করি এলাকাতে, বিক্রি করি বা জেনে শরীর কাছে নেই, এটা বিক্রি হয়। চিনহাঁসেরটা হয় মনে করুন ফুটলে 100 টাকা, বাচ্চা বাচ্চাটা একটা 100 টাকা, একটা বাচ্চা ফুটলে 100 টাকা। আমি একটু যদি সংযোগ করি হাসমত ভাইয়ের সাথে, হাসমত ভাই প্রাথমিক অবস্থায় মুরগি পালন করতেন, এখান থেকে ডিম আসতো, ডিম গুলো পাড়ায় পাড়ায় সেল করে দিতেন।
সেল করলে কি হইতো যে কম টাকা হইতো, কম টাকা 10 টাকা 8 টাকা হইতো আর কি, 8 টাকা হইতো। আরে হন মনে করুন একদিনে আসতাছে মনে করুন আমার 50 টাকা 55 টাকা 60 টাকা আসতাছে, মানে বাচ্চা ফুটলেই 60 টাকা আসতাছে। বাচ্চা কোথায় সেল করেন? পাতা এলাকাতেই ছিন্নে, এলাকা আশেপাশে সবাই নিছে, আশেপাশে সবাই নিতেছে। বাহ, আপনাকে দেখে তো অনেকে শিখতেও আছে, শিখতেও আছে যে আপনি আপনি যদি এই বাচ্চা সেল করে মোটামুটি হাত খরচের টাকা কিছু টাকা আয় করতে পারেন, তাহলে আরো অনেকেই সংসারে খরচ হয়ে যায়। 40টা মুরগি মাত্র, তাই না? 40টা মুরগির থেকে তো মোটামুটি 8-10 হাজার টাকা আয় হয়, তাই না? 8-10 হাজার টাকা হয়ে যায়। তাও মেশিন কেনার বুদ্ধি দিল কে ভাই? মেশিন কেনার বুদ্ধি দিল মনে করেন আমরা একটা ওই আরো লোক আছে, ওই পরিপূর্ণ লোক আছে, এর কাছে যুক্তি নিছি যে আমার মেশিনটা কিনলে কেমন হইছে। কিন্তু যে মেশিনটা কিনলে 8-10 হাজার মনে করেন 17 হাজার টাকা লাগবে, 18 হাজার টাকা লাগবে, একটু রাখি। আচ্ছা কিনলে বাচ্চা, এই বুদ্ধিটা কে দিল কন্ত দেখে যে মুরগি পালন করে যে স্বাবলম্বী হওয়া যায়? এটা কোথা থেকে জানলেন আপনি? এটা মনে করেন আগে তো নিজেও তো আগে পালতাম, দুই একটা দুইটা পালতাম না, তেহেন তো লাভ অনেক হইতেছি দেখতেছি, তাহলে আরো বেশি পারলে আরো বেশি, তারপর আরো বাড়িয়ে দিছে, বারো বাড়াই দিলাম। আমরা একটু আপনার ঘরটা দেখি, দেখেন দেখেন ছোট্ট একটা ঘর। হ্যাঁ, এই ঘরের মধ্যে হাসমত ভাই পরিকল্পনাটা কত সুন্দর করছেন, একটু আসি। এগুলির বয়স কতদিন এখন? এগুলির বয়স হচ্ছে এখন মনে করুন এখানে তো ডিম আছে, বাহ বাহ, দেখেন এখানে কত, নয় মাস ধরে ডিম দিতেছে এগুলি। দেখেন এই যে ডিমের সাইজ তো অনেক মোটামুটি ভালো। হাসান ভাই, এগুলো যে এই ভ্যাকসিন দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, বা মুরগি পালন করলে যে ভ্যাকসিন ট্যাক্সিন লাগে, এগুলো কি আপনার জানা আছে? হ্যাঁ জানা আছে। বাহ, মানে কি কি ভ্যাকসিন দিতে হয় একটু বলতে পারবেন? রানী ক্ষেত্রে ভ্যাকসিন দিতে হয়, আবার মনে করেন গাম্বুরার ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, এই ভ্যাকসিন গুলো এই সবগুলি দিতে হয়। যে এখানে তো ডিম পেড়ে আছে, এটা দেখেন এই যে মাছা করে ঘর করছে, ছোট্ট একটা জায়গা, 40টা যতটুকু সম্ভব এতটুকুই করছেন, বাড়ানোর কি চিন্তা ভাবনা আছে? হাসান ভাই, আরো বান চিন্তা ভাবনা আছে, মানে এখন কি মানে লাভ হচ্ছে, ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই হাঁস মুরগি পালন করেও যে বাড়তি টাকা আয় করা যায়, এটা কি মানে সম্ভব? সম্ভব, এটা ওই যে অনেক উদ্যোক্তা আছে, প্রিয় বন্ধুরা আপনারা অনেক উদ্যোক্তা আছেন, আপনারা চাচ্ছেন যে বাড়ির আঙিনায় হাঁস মুরগি পালন করে, আসেন হাসমুন ভাই, হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হবেন আপনারা। এখন এই হাসমত ভাই কি বলে শুনুন, হাসমত ভাই কিভাবে শুরু করবে তারা? শুরু মনে করুন 8-10টা দা 5টা দা বা যেভাবে পারে এইভাবে চলবে, মানে অল্প দিয়ে যেভাবে পারে, যেভাবে পারে, ধরেন প্রাথমিক অবস্থায় 20টা দিয়ে শুরু করলো, 20টা দিলো, কেউ 10টা দিলো, কেউ 5টা দিলো, মনে করুন যেভাবে শুরু করলে আস্তে আস্তে বুঝতে হবে, আগে বুঝতে হবে। এটা ডিম দিবে 18 মাস, 18 মাস টানা, 18 মাস ডিম দিবে। আচ্ছা ভাবি কই বাসাই, ভাবি কি মুরগি পালনে সহযোগিতা করে? হ্যাঁ সহযোগিতা করে। আপনি ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আর মান মেয়ে তিনজন। দেখেন এই যে এই ঘরে আপনি মুরগি পালন করছেন, এখানে বাচ্চা কতগুলো আছে? 400 মতো, ছোট বড় মিলে 400 মতো বাচ্চা, 400 মতো। আপনি কি এগুলো প্যারেন্টস এর জন্য বাড়াচ্ছেন? হ্যাঁ বাড়াচ্ছি, মানে ওই 40টা থেকে আরো বাড়াবেন? এই 40টা থেকে এই বাচ্চা আইছে, এই বাচ্চানে বাড়াইতেছি, আবার বিক্রিও হইতে করতেছি, এখান থেকে বিক্রিও করতেছেন? হ্যাঁ। আবার এখান থেকে কি মানে প্যারেন্টস হিসেবে রাখবেন? হ্যাঁ রাখবো, কিছু রাখবো এখানে রাখি, আবার ডিম ফুটাবো, আবার এনাদের মিশিং এ ডিম দিয়ে আবার বাচ্চা ফুটাবো। হাসপাত ভাই, আপনার মনে করেন বুদ্ধি আমার ভালো লেগেছে সত্যি কথা, যে দেখেন এই যে সহজ সরল গ্রামীণ জীবন আমাদের, এখন এখানে আমরা কৃষিকাজের পাশাপাশি মুরগি পালন করে আমাদের যদি কিছু টাকা আসে, মানে এতে আমাদের অনেক কিছু না, আবার পারিবারিক ডিমের চাহিদা আমাদের মিটে যাচ্ছে। এখন তো আর বাইরে থেকে ডিম কিনতে হয় না, আমার বাইরে থেকে ডিম কিনতে হয় না, ডিম কিনতে হয় না। এখন বাসায় যদি একজন মেহমানও আসে, তাহলে আমার এই ডিমেই চলে, এই ডিমেই চলে, মুরগিও তো খাওয়ান, মুরগিও একটা লাগলে চলে, এখান থেকে চালানো সম্ভব। দেখ মাশাআল্লাহ, এই যে ব্রুডিং, যে এই ব্রুডিং কি পারেন আপনি? ব্রুডিং কিভাবে করলেন? এই যে এই বাচ্চাগুলো ব্রুডিং এর জন্য কিন্তু একটা সাইন্টিফিক আমাদের মেথড অবলম্বন করতে হয়। এই যেমন তাপমাত্রা, আমাদের নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়, এই তাপমাত্রা সম্পর্কে আপনাকে কে ধারণা দিয়েছিল? তাপমাত্রা সম্পর্কে মনে করেন যে ইয়া দিছি, ওই তাপমাত্রা ওই যে আড়া দিছি, ওই 200 এর বাতি ক্ষেত্রে দিছি, ওরে ওরে যে তাপ বা ওই তাপ মনে করেন মায়ের যে তাপটা দিব ওই তাপটা ওহিন দিই পা। আচ্ছা, এই যে এই দুই পাশে 200 এর বাল্ব দিয়ে রাখছে, 200 এর বাল্ব দুই পাশে দিয়ে রাখছে, আপনি কিভাবে বুঝেন একটু এদিকে ঘুরেন যে তাপ ঠিক হইলো কিনা, এটা কিভাবে বুঝেন? এটা এটা হাত দিলে বোঝা যায় কতটুক তাপ আসতেছে, তাপ আসতেছে, বা মুরগি যদি মানে স্বাভাবিক থাকে, স্বাভাবিক থাকে, তাহলে মুরগি তাপ হিট খায়, আবার মুরগি সরে জায়গা, যেটা বেশি লাগবে ওটা সরে যাবো, সরে যাবে, আবার যারা শীত বেশি লাগবে ওটা আবার দূর পরে এই বাচ্চা নিচে আসবে।
এখন ব্রুডিং এ কি বাচ্চা কাচ্চা মারা যায়? না না, ব্রুডিং এ বাচ্চা কাচ্চা মারা যায় না, খুব কম, ফোটা যদি মনে করেন একটা তো মারা যাবে, একটা তো মারা যাবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ হাসমত ভাই আসেন একটু বসি। দেখেন আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে, বসেন, ইচ্ছা শক্তি এবং আগ্রহ যদি থাকে, আমরা কিন্তু অল্প পুঁজি দিয়েই, এই যে হাসমত ভাই মাত্র 40টা মুরগি দিয়ে শুরু করেছিলেন, ফাউমি এবং টাইগার মুরগি মিশ্রিত মিশ্রিত মানে 40 পিস মুরগি দিয়ে শুরু করেছিলেন, সেখান থেকে তিনি এই একটা মেশিন কিনে ফেলছেন, মেশিন কিনে বাচ্চা উৎপাদন করছেন, আপনারা দেখলেন বাচ্চা উৎপাদন করছেন, এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করছেন, সেল করতেছেন, আস্তে আস্তে চাচ্ছেন বড় আকারে করতে, অনেক বড় আকারে, অনেক বড় আকারে করতে, মানে ভালো লাগছে তো, তাই না? তা ইচ্ছা শক্তি আগ্রহটাই বড় কথা। তাহলে হাসমত ভাই প্রাথমিক অবস্থায় আপনি পুঁজিটা কত ছিল একদম প্রথমে? এটা প্রথম পুঁজি আমার একদম কম, কম ছিল, করুন আমার মনে করুন 4-5000 টাকা, অল্প পুঁজি ছিল, না অল্প পুঁজি ছিল, 4-5000 টাকা আমার দিয়ে পুঁজি দিছিল, 5-4000 টাকার বাচ্চা আমি আনছি। তাহলে আপনার পার ডে 40টা মুরগির পিছনে কত খরচ হয়, কয় বস্তা খাবার যায়, মানে এক মাসে দুই বস্তা খাবার যায়, তাহলে কত খরচ হয়? মেশিনে দিলে বাচ্চা কতগুলো ফুটে? মেশিনে দিলে বাচ্চা মনে হয় 500 বাচ্চা মেশিন আসে, 500 বা 450 এরকম বাচ্চা ফুটে, পার বাচ্চা 50 টাকা করে, 50 টাকা। তাহলে যদি আমি তাহলে 20,000 25,000 ধরেন, যদি 450 হয় বা 21-22,000 টাকা আসে, এদিকে খরচ হলো 7,000, এদিকে চলে যায় কত, তাহলে ধরেন 20,000 13,000, এই 14-15,000 টাকা, 13-14,000 টাকা থাকে, এতেই কম কি, তাই না? উদ্যোক্তা ভাই বোন ইচ্ছা শক্তি আগ্রহ যদি থাকে, এই হাসমত ভাইয়ের মতো আপনি একজন উদ্যোক্তা হতে পারেন, সংসারের সচ্ছলতা ফিরাতে পারেন। তিন ছেলে মেয়ে, তিনজন মেয়ে আমার, তিনজন, তিন মেয়ের সংসারে মোটামুটি এখন বেশ ভালোই চলে যাচ্ছে, তাই না? স্বপ্নও বেশ বড়। উদ্যোক্তা ভাই বোন আপনারা চাইলেও এ ধরনের হাসমত ভাইয়ের মতো আপনারা সফল উদ্যোক্তা হতে পারেন। প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, ইউথ গ্রুপ কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল, যেখানে এই এ ধরনের প্রান্তিক যারা উদ্যোক্তা আছে তাদের গল্পগুলো তুলে ধরে আপনাদের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্পগুলো তুলে ধরবো, এই প্রত্যাশায় আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও আপনাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফেজ। হাসমত ভাই ভালো থাকেন।